ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আর আগামীকাল সোমবার দিন সাতটি সৌভাগ্যশালী রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিকভাবে ধনু প্রাপ্তির সম্ভাবনা ঘটতে চলেছে। তবে প্রথমে একটি কথা বলে দিই, আমি যে বিচারটি করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার। অর্থাৎ আমি এখান থেকে আপনাদের কারোরই জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান কোনোটাই জানি না। এছাড়াও কারোরই আমি হস্তরেখাও কিন্তু দেখতে পাচ্ছি না, যে কারণে আমি যে কথাটি বলছি সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল। যদি আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্চাটে রাহুগ্রহ শুভ অবস্থায় থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগ অবশ্যম্ভাবিক ঘটবে। অর্থাৎ আপনাকে বা আপনাদেরকে পূর্বেই আপনাদের ব্যক্তিগত জন্মছককে বিচার করার প্রয়োজন রয়েছে। আমার কাছেই যে বিচার করতে হবে এর কোনো বিষয় নয়। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমার কাছে বিচার করার জন্য বলছি, আমার কাছে বিচার করতে হবে না। যারা মনে করছেন তারা বিচার করুন, আর যারা মনে করছেন না তারা বিচার করুন অবশ্যই, আমার কাছে করার দরকার নেই। আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখে নিতে পারেন। এই কারণে আমি দেখাতে বলছি যে তাতে আপনি আগে থেকে জানতে পারবেন যে আপনার প্রাপ্তিযোগ আদৌ রয়েছে কিনা, আর যদি থেকে যায় কোন সময় রয়েছে, আর আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বারটি কী রয়েছে। কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। তাই সর্বোপরি আপনাদের ব্যক্তিগত বার্চারটা দেখার কিন্তু প্রয়োজন রয়েছে। এছাড়াও অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে একটুর জন্য, অর্থাৎ ১৯ কুড়ির জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস, তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ আপনার যে প্রাপ্তির জায়গাটা আটকে যাচ্ছে, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু সুগম করে তুলবে। অর্থাৎ আপনার জীবনে কিন্তু অবিরাম প্রাপ্তি ঘটবে, কিন্তু কত অঙ্কের প্রাপ্তি পাবেন সেটা কিন্তু আপনার ভাগ্যভাবে শেষ কথা বলবে। দেখবেন কেউ ১০০০ টাকা পায়, কেউ ১,০০,০০০ টাকা পায়, কেউ ১,২০,০০০টাকা পায়। প্রাপ্তি তো সমস্তটাই প্রাপ্তি, যে ১,০০০টাকা পাচ্ছে তার ক্ষেত্রেও প্রাপ্তি, যে ১,০০,০০০টাকা পাচ্ছে তার ক্ষেত্রেও প্রাপ্তি, আর যে ১,২০,০০০টাকা পাচ্ছে তার ক্ষেত্রেও প্রাপ্তি। কিন্তু অ্যামাউন্টের ডিফারেন্স কেন, সেটা ভাগ্যভাবের জন্য। তাই সর্বোপরি ভাগ্যভাবকে কিন্তু স্ট্রং করার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার বলি। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় এবং অশুভ সময় কখন রয়েছে। অ্যাকচুয়ালি অশুভ সময় বলতে রাহুকালকে বোঝানো হয়, যে সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে, আর সেই সময়টি হচ্ছে সকাল ৭:৩০ থেকে ৯টা পর্যন্ত। এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কাউকে টাকা ধার দেওয়া বলুন, বা কোনো কিছু পারচেস করা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। এবার আসি শুভ সময়ের কথা, যে সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন সেটি হচ্ছে ১০:৪৫ থেকে ১:৫৪ পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে ১৬:১৬ থেকে ৬:২০ পর্যন্ত। এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। আসুন এবার আমি আপনাদেরকে ৭টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। তার মধ্যে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু কোটি টাকা পেতে চলেছেন। তবে কারা পাবেন এই কোটি টাকা? যাদের ভাগ্যভাব স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে, এছাড়াও সর্বোপরি রাহুগ্রহ যার জন্মছকে স্ট্রং রয়েছে এবং যে জানে তার এক্স্যাক্ট টার্গেট নাম্বার, তার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগ ঘটবে। আগামীকালের যে ইন জেনারেল টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটি হচ্ছে ৬ এবং ৮। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে কারা খেলবেন? যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহ স্ট্রং রয়েছে, যাদের বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে।
আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 3 এবং 9, এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনও হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে কারা খেলবেন? তারাই খেলবেন যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহ স্ট্রং রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে এবং যারা জানেন তাদের এক্সাক্ট টার্গেট নাম্বার, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 6 এবং 5, খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইনজেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 7 এবং 1, খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইনজেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে কারা খেলবেন? তারাই খেলবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তির যোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 4 এবং 6, এর পরবর্তী 6 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে তারাই কোটিতে খেলবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি যোগ রয়েছে এবং যারা জানেন তাদের এক্সাক্ট টার্গেট নাম্বার। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 7 এবং 2, এর পরবর্তী শেষ যে রাশির কথা বলবো, 7 নম্বর রাশি, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 2 এবং 1, খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইনজেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন।